আপনারা জানেন যে দশ হাজার তিনশো তেইশ নিয়ে সুপ্রিম কোর্টে মামলাটা উঠেছিল অন্য একটা মামলা আমরা যেটা দিয়েছি এটা না উনিশশো ছয় দুই হাজার কুড়ি উনিশ ছয় দুই হাজার কুড়িতে সেখানে একটা মামলা উঠেছিল সেই মামলায় সুপ্রিম কোর্ট বলেছে উই কল আপন দি স্টেট টু প্লেস অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ডেভিডিভিট ইন্ডিকেটিং দি স্ট্যান্ড অফ দি স্টেট আমাদের স্ট্যান্ড কী তাদের সম্বন্ধে অ্যান্ড হোয়াট স্ট্যাপ দি স্টেট ইজ কন্টেম্প্রেটিং অ্যান্ড দ্য কাইন্ড অফ বেনিফিট কী ধরনের আমরা বেনিফিট দিতে চাই ইটস সিক্স টু এক্সটেন্ড টু দি টিচার্স শিক্ষকদের কী বেনিফিট দিতে চায় বাই ওয়ে অফ অল্টারনেট এমপ্লয়মেন্ট অল্টারনেট এমপ্লয়মেন্ট বিকল্প কর্মসংস্থান আমরা কী করতে চাই কী পদ্ধতি করতে চাই কী সাহায্য করতে চাই এটার জন্য ডিটেলস অ্যাভিডিভিট দেওয়া হয় এবং সেই জন্য আমাদের টাইম দেওয়া হয়েছে সেই জন্য আমরা এবং এটা ওই অর্ডারে বলা হয়েছে লাস্ট অফ জুলাই কেসটা ওঠার কথা অ্যাকর্ডিংলি আমরা রাজ্য সরকার অলরেডি সুপ্রিম কোর্টে অ্যাভিডিভিট দাখিল করে দিয়েছি এবং কী দাখিল করেছি এই যে অনেকে প্রশ্ন ওঠে কি করবেন তাদেরকে ওয়ান অংশ পারমিট দি স্টেট গভর্নমেন্ট পারমিট দি স্টেট গভর্নমেন্ট টু কনসিডার অ্যান্ড অ্যাপয়েন্ট দিজ ডিসচার্জ অ্যাডক টিচার টু ব্যাক ভ্যাকেন্ট স্যাংশন গ্রুপ সি গ্রুপ ডি পোর্স ইন দি সার্ভিসেস অফ দি স্টেট অফ ত্রিপুরা অন ফুলফিলমেন্ট অফ দি এলিজিবিলিটি কন্ডিশনস অ্যান্ড উইথ এইজ রিল্যাক্সেশন হোয়ার এভার ইট ইজ রিকোয়ার্ড যেখানে যেখানে প্রয়োজন সেখানে আমরা এজ রিল্যাক্সেশন জন্য আমরা দিতে চাই সেকেন্ড পারমিট এজ রিল্যাক্সেশন ইন রেসপেক্ট অফ দি সার্চ অ্যাপয়েন্টমেন্টস অ্যাজ প্রেড হিয়ার ইন অ্যাভ অব দি অ্যাডক্ট টিচার এগেনিস্ট স্যাংশন ব্যাক এন্ড নন টেকনিক্যাল গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি পোর্স ইন ডিফারেন্ট স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট বিভিন্ন দপ্তরে দেওয়া হবে যে থার্ড পারমিট দি স্টেট গভর্নমেন্ট টু অ্যালাউ রিল্যাক্সেশন ইন আদার কন্ডিশনস এতক্ষণ বলছি এজ এইন আদার কন্ডিশনস ইন রিক্রুটমেন্ট রুলস পার নিড অ্যান্ড জাস্টিফিকেশন যদি পারমিট দি স্টেট গভর্নমেন্ট টু অ্যালাউ রিল্যাকসেশন ইন দি কন্ডিশনস ইন রিক্রুটমেন্ট রুলস অ্যাজ পার নিড অ্যান্ড জাস্টিফিকেশন লাস্ট পারমিট দি স্টেট গভর্নমেন্ট টু অ্যাপয়েন্ট দি ডিসার্জ টিচার্স টিচারস্ট গভর্নমেন্ট পোস্ট অ্যাজ পার এলিজিবিলিটি ডাইরেক্টলি উইদাউট ওপেন অ্যাডভাইস অ্যাডভার্টাইজমেন্ট আশা করি পরিষ্কার এর থেকে রাজ্য সরকার আর কি পরিষ্কার বলতে পারবে আমরা জানি না অলরেডি সুপ্রিম কোর্ট ল অফ দি ল্যান্ড সুপ্রিম কোর্ট তাদের সে রাজ্য তৎকালীন রাজ্য সরকার যে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সেটাকে অবৈধ বলেছে আমরা সেই জন্যে সুপ্রিম কোর্টে গেছি আমরা এরকমভাবে নিতে চাই এই রেজিস্ট্রেশন করতে চাই টেকনিক্যাল পোস্টের ইফ নেসেসারি আর আর চেঞ্জ করবো ওপেন অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া করতে চাই তুমি আমাদেরকে পারমিট করো আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার conception.